প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। নিজের পরিবারের ভাইকে সব খুলে বলে। সব শুনে রায়হান নিজেও ভীষণ রেগে যায়। নিবিড়কে নিজের হাতে আরও কয়েকটা লাগালে শান্তি পেত ওর মন। জবা তখন থেকে পাশে বসে ন্যাকা কান্না করে যাচ্ছে ছেলের অবস্থা দেখে। তার একমাত্র ডাক্তার ছেলে কত অহংকার কত গৌরব করে বেড়ায় ছেলেকে নিয়ে, অথচ আজ তার কী অবস্থা? তার সোনার টুকরো ছেলেকে মেরে আত্মহারা করে ফেলেছে, কতই না কষ্ট জানি হয়েছে ছেলেটার। আহারে, ছেলের এমন বেহাল দশা দেখে আবুল চুপ থাকতে পারল না। তেজি কণ্ঠে ভারী শুদ্ধ মানুষের সামনে জিসানকে শাসিয়ে বলল, এই পোলা, তোমার সাহস কী করে হয় আমার পোলাকে মারার? আর ও এমন কি দোষ করেছে? এই মেয়ার লগে আমার পোলার বিয়া ঠিক হয়েছে, আর নিজের হবু বউয়ের লগে কথাবার্তা বলা বা তাকে শাসন করা দোষের কি? জিসান হতবিবল দৃষ্টি নিক্ষেপ করে রায়হানের দিকে, চোখের ইশারায় প্রশ্ন করে, কি যা তা বলছেন? কার বিয়ে, কে বলেছে? রায়হান ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন করে, আমি যা বলছি সব সত্য? বিশ্বাস না হলে নিজের পরিবারকে জিজ্ঞাসা করে দেখ, কিরে রেনু, কথা কস না কেন? রায়হান নিজের মায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে, ঘটনা কি সত্য মা? তোমরা তিশার বিয়ে ঠিক করে ফেলেছো এই নিবিড়ের সাথে? রেনু ছেলের কথার প্রত্যুত্তর করতে পারল না। সেদিন ডেনুকে ডেকে জুলে খেবানোর আবুল নিবিড়ের সাথে তিশার বিয়ের কথা তুলেছে। নিবিড় ছেলেটিকে রেনু বেগমের পছন্দ, তবে পরিবারের মর্জি না জানে কিছু বলা যুক্তিসঙ্গত নয়। তাই রেনু নিজের পরিবারের সাথে আলাপ করে জানাবে বলেছিল, এছাড়া তার কোনো কথাই দেয়নি। তাই তো নিজেও কিছু বুঝে উঠতে পারছে না আবুল কী বলছে, রেনু কী বলছে। আর আগেই আবুল কথা সামলাতে বলল, ও কি বলবে, তোমার নানি আমাকে কথা দিয়েছে আমার পোলার লগে তোমার বোনের বিয়া হইবে, না হলে শিকদার বাড়ি আমি ভাঙিয়া টুকরা টুকরা কইরা ঘুরাইয়া দিমো। এক কথার মানুষ আমি, মনে আছে তো রফিক ভাই, এই বাড়ি বন্ধক রাইখা মাইয়ার বিয়ার লাইগা টাকা নিছেন, আপনার দড়ি কিন্তু আমার হাতে, টানলেই সব শেষ। রফিক শিকদার অসহায় চোখে আবুলের দিকে তাকায়। তার এই মুহূর্তে কী করণীয় বুঝে উঠতে পারছে না। নিবিড় শিক্ষিত ছেলে হলো, স্বভাব সম্পর্কে কিছুটা অবগত রফিক। তাই তো আগেও একবার আবুল নিবিড়ের জন্য তিশার কথা তুলতেই রফিকের স্পষ্ট ভাষা না করে দেয়। কিন্তু আবুল যে নিজের মতলব এভাবে পূরণ করবে ভাবতেও পারেনি। আবুলকে বিশ্বাস করে নিজের বাড়ির দলিল দেওয়া ভুল ছিল রফিকের, এই ভুলের মাসুল এখন কে দিবে? মা, তুমি কিছু বলছো না কেন? বাবা, তুমি জানো সব সম্পর্কে? রায়হানের ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করল নিজের পরিবারকে। আমি কিছুই জানি না রায়হান, শামসুর রহমানের উত্তেজক কণ্ঠ শোনা গেল। আশ্চর্য, মেয়ে আমার, অথচ আমাকে না বলে তার নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছে। রেনু কি বলছো না কেন? রেনু কিছু বলছো না কেন? তোমার মা আমাদের সাথে কথা না বলে এমন ওয়াদা কিভাবে করে? আমি সত্যি বলছি, আমি এসবের কিছুই জানি না। মা তো কেবল নিবিড় আর তিশার বিয়ের কথা তুলেছিল আমার কাছে, আমি বলেছিলাম তোমাদের সাথে কথা বলে জানাবো পরে, এতটুকু। কিন্তু মা যে আমাকে না বলে কথা দিয়ে দিবে তা তো আমি জানতামই না। নানি, আমাদের মতামত ছাড়া এসব কীভাবে বলতে পারে? এই বিয়ে হবে না, আমার বোনকে নিবিড়ের সাথে বিয়ে কখনও দেবো না, মানি না আমি এমন কোনো কথা। আবুল হেসে সোফায় গিয়ে বসে পড়ে। ওর কুটিল মস্তিষ্ক আগেই জানতো এমন কিছু হবে, তাই টাক পরা মাথায় হালকা হাত বুলিয়ে বক্র হেসে বলতে লাগে, আমি জানতাম তোমরা এমনি এমনি মানবা না, কিন্তু আমার নামও আবুল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাইতেও আমি পারি। আমার পোলার লগে তোমার বোনের বিয়া হইব, তাও কাল রাতে সবার সামনে সীমার বিয়ার লগে, না হলে নালে কি? রায়হান তেজি কণ্ঠে জিজ্ঞেস করে, না হলে শিকদার বাড়ির একটা ইটও থাকবো না পোলা, আর তোমার বোন সীমার বিয়াও আর হইব না। এই গায়ে বড় নাম ডাক আছে আমার, খবর নিয়ে দেখবার পারো, আমার অনুমতি ছাড়া বরযাত্রী এই বাড়ির ত্রিসীমানায়ও আইতে পারবো না। শুধু তাই না, এরপর শিকদার বাড়ির সবার নামে পঞ্চায়েত বিচার ডাকা হইব, রফিক শিকদার আর ওর পরিবারকে অপমান কইরা গ্রাম ছাড়তে বাধ্য করিব আমি। তোমার এই আদরের বোনকে সবার সামনে চরিত্রহীনা প্রমাণ করতেও 2 সেকেন্ডও সময় লাগবে না আমার। এরপর আরও কত কিছু যে ঘটবে তা তো
তোবাদের কল্পনার বাহিরেই ছ্যামরা। আমার লগে লাগতে আইসো না, তুমি শহরের পোলা, কিন্তু এই গাঁও আমার, আর আমার হুকুম চলে এইহানে। তাই কইতাছি ভাবো, ভালো কইরা ভাইবা দেখো আমার প্রস্তাব, আর না হলে পরিণামের জন্য তৈরি থাকো। অনশন ধর্মঘটে বসেছে জুলেখা বানু, বাড়ির সবাই বিরাগী জুলেখা বানুর কর্মকাণ্ডে। সবাই বুঝিয়েও এই বয়স্ক বৃদ্ধার মতের পরিবর্তন করতে পারেনি। বয়স্ক হয়ে যেন মতিভ্রম হয়ে গিয়েছে। আবুলের বচনবাণী শোনার পরপরে জুলেখা বানুর কামরায় সবার জরুরি জল্পনা বৈঠক বসেছিল। সবার প্রশ্নের বানে জুলেখা ভরকে যান। নিজের সন্তানদের কাছে তিনি কোনো সওয়াল জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না। তার মতে তিনি যা করেছেন একদম উত্তম করেছেন। নিবিড় সোনার টুকরা পোলা, দেশের বাড়িতে ধন সম্পত্তির কোনো কমতি নেই। তার উপর পোলা দুই দিন পর ডাক্তার হইবে, আর তখন তার নাতনিকে সবাই ডাক্তারের বউ কইয়া ডাকবে। এটা কি কম গৌরবের বিষয়? তাই কি হয়েছে, পোলার একটু দোষ আছে? এমন একটু আদ্র দোষ সব পোলার মধ্যেই থাকে, এটা বয়সের দোষ। বিয়ার পর সব ঠিক হইয়া যাইবে। ঘরে সুন্দরী বউ থাকলে কি পুরুষ বেটা বাহিরে মুখ দেয়? এটা তো কোনো সমস্যাই না। তাছাড়া আবুল এই গায়ের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। তার সাথে সম্পর্ক করা মানে এই গায়ে শিকদার বাড়ির নাম ডাক বাড়া। রফিকের জন্য ভালো হইবে, ভবিষ্যতে রফিককে মানুষের কাছে হাত পাততে হইবে না পয়সা করির লাইগিয়া। সবার কথা ভাইবাই নাতনিকে নিবিড়ের সাথে বিয়ে দিতে মত দিছে সে, এতে দোষের কী করছে? সীমা ফোরন কেটে বলল, দাদি তোমার কি মতিভ্রম হয়েছে? কি সব বলছো? তুমি জানো আমার বান্ধবী প্রিয়ার আত্মহত্যার কারণে এই নিবিড়? মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা দিয়ে কথা রাখিনি, মেয়েটি শেষ পর্যন্ত উপায় না পেয়ে লজ্জায় আত্মহত্যা করে। আর জানো মৃত্যুর সময় প্রিয়া গর্ভবতী ছিল। ওর মাইয়ার চরিত্র ভালো না, দেখছো না পুরা গায়ের মানুষে কেমন সিসি করে এই মাইয়ার নাম শুই না? আর যে মাইয়া বিয়ার আগেই প্যাট বাজায় ফেলায় তার কথা শোনাও পাপ, লাশ চরমহীন মাইয়া লোক। আর এমন গায়ের কিছু লোক ওই মাইয়ার লাগে আবুলের পোলার নাম জড়াইয়া বদনাম করবার চেষ্টা করতেছে। এগুলো সব হিংসা হিংসা বুঝলি? আবুল আমারে আগেই কইছে সব। আর তুই বেশি বক বক করবি না ছুরি, নিজের চিন্তা কর। এই বিয়া না হইলে তোর বিদায় হইব না এই বাড়ি থেকে, তারপর সারা জীবন বাড়ির বৈশা বাপের সাথীতে মোম ঢালিস। মা তুমি এসব কি করে বলতে পারো? পিসা আমার মেয়ে, আপন মেয়ে, গাঙ্গের জলে ফেসে আসেনি যে যার তার গলায় ঝুলিয়ে দিব নিজের মেয়েকে। তুমি আমাদের সাথে কথা না বলে এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারো? আমার মেয়ের বিয়ে কার সাথে হবে না হবে তার সিদ্ধান্ত আমরা নিব, ওর জীবন নষ্ট হয়ে যাবে এমন কোনো ব্যক্তির সাথে আমরা মেয়ের বিয়ে দিব না কখনো না। আচ্ছা তোমাকে সবার কাছে এখন আমিই দোষী, আমি বুঝি কেউ না, নাতনির বিয়ের মতামত দেওয়ার অধিকার বুঝি নাই আমার। আছে, তবে অধিকারের নামে আমার বোনকে তুমি একজন চরিত্রহীন ব্যক্তির সাথে বাঁধতে চাইবে তা কিছুতেই হবে না। আমাদের না বলে কথা তুমি দিয়েছ, তাই এর ভুতুর কি কেবল তুমি করবে, আমার বোনের ঠেকানা। আমি আমার বোনের বিয়ে ওই নিবিড়ের সাথে কিছুতেই হতে দিব না। শুনে রেখো তুমি, তিশার এক মুহূর্ত এই গ্রামে থাকবে না, আমরা আজই ওকে নিয়ে চলে যাব শহরে। জুলেখা বানু ভরকে গেল। তিশার চলে গেলে সীমার কি হবে? সীমার বিয়ে আবুল কিছুতেই হইতে দিবে না। এক নাতনির লাগিয়ে আরেক নাতনির জীবন নষ্ট হওয়া চলবে না, কিছুতেই না। জুলেখা বানু বাচ্চাদের মতো জেদ ধরে বসে, তিশা কোথাও যাবে না, আর না সে নিজের কথার বর খেলাপ করবে। কিন্তু তারা সবাই মিললে যদি আবুলকে বুঝাইয়া বিয়ে ঠেকাইতে পারে তাহলে ঠেকাও, কিন্তু তিশা সীমার বিয়ের আগেই গ্রাম সাইডে কোথাও যাইতে পারবে না, এইটাই নাকি তার শেষ কথা, কেউ না মানলে সে নিজের জান দিবে। আপনার মাথা কি ঠিক আছে আম্মা? আপনি আমার মেয়ের জীবন নিয়ে এভাবে খেলা করতে পারেন না। শামসুর রহমানের উত্তেজিত কণ্ঠ শোনা গেল। তিশা কি আপনার নাতনি না? ওর কথা ভাবছেন না কেন? এরপর থেকে জুলেখা অনশনে নামে, খাবার পানি কিছুই মুখে নেয় না, জেদ ধরে বসে আছে। জুলেখা বানুর কার্যে বাড়ির শুদ্ধ মানুষ বাকহীন হয়ে যায় মুহূর্তের মধ্যে, কেউ কোনো কথা বলার সুযোগই পায় না। আর তিশা দাঁড়িয়ে আছে রুমের একপাশে স্থির মূর্তির মতো, নানির কথা শুনে বুকটা স্যাত করে ওঠে। এমন একটা পরিস্থিতির আগমন বার্তা মনে বেঁধেছিল তুষার, কিন্তু পরিস্থিতির জটিলতা সম্পর্কে ধারণা ছিল না ওর। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তিশা, কী করবে না করবে কিছুর ছোট মাথায় আসছে না। ওর পা দুটো শিকড় হয়ে মাটি খুঁড়ে হারিয়ে যেতে চাইছে অজানা কোনো গহ্বরে। নিজেকে এতটা অসহায় এর আগে কখনোই লাগেনি। চোখের কোল বেয়ে গড়িয়ে পড়া অস্ত্রের ভাষা ছাড়া আর কোনো ভাষাই নেই ওর মুখে।
অস্ত্রসিক্ত নয়নজোড়া বিভ্রমাস, নিবিড় কোর একদম পছন্দ নয়, কোশ্চেন কালেও এই লোকের সাথে বিয়ের কথা ভাবতে পারে না তিশা। তার পরিবার যদি জোর করে তাহলে তিশার মৃত্যু নিশ্চিত। তিশার চোখের তারায় আজ অন্ধকার, ঠিক ওর জীবনের মতো। সবার সব মতামত তর্ক বিতর্ক শুনে তিশা মতবিরোধ না করে চুপচাপ রুম থেকে প্রস্থান করল। ওর এসব আর ভালো লাগছে না, এসেছিল মামাতো বোনের বিয়ে খেতে, কত আনন্দ কত মজা হবে। এই বিয়ে তেশার জন্য কত মানুষকে কত পাপড় বেলতে হয়েছে, অথচ শেষ পরিণতি কী হলো এই তিশার জন্য মোটেও ঠিক হলো না। এমনভাবে জানলে হয়তো এখানে আসার কথা স্বপ্নেও ভাবত না। পারিবারিক আলোচনা সভা বলে জিসান দূরেই দাঁড়িয়েছিল, জলখাবানোর কথাগুলো মন দিয়ে শুনছিল এতক্ষণ। তবে এর মুখের প্রতিটি কঠোর পেশি আরও বেশি কঠোর হয়ে ওঠা দেখে বোঝা যাচ্ছে কথাগুলো অন্তর্নিহিত ভেদ করে ওর বুকের কোথাও গিয়ে বিঁধছে। রাগে শরীর কাঁপছে ওর, তবে ও একদম শান্ত, এখানে ওর কিছু বলার নাই কারণ তা অযাচিত। কেবলই নির্বাক দাঁড়িয়ে থেকে সকল ঘটনা অবলোকন করে গেল। তাছাড়া শিকদার বাড়ির পারিবারিক বৈঠকখানায় জিসানের কিছু বলাটা হয়তো কারো কারো চক্ষুশূল হয়ে দাঁড়াবে, তবে এত সবের মধ্যে পুরো ধ্যান কেবল একজনে সীমাবদ্ধ ছিল, আর সে হলো ওর পরিচিত নারীটি। তিশার পবিত্র মুখটির দিকে তখন ওর দৃষ্টি স্থির ছিল। ওর নির্বাক আঁখি পল্লব থেকে বেয়ে চলা অবিরাম জলধারা যে কোনো এক পুরুষের বুকে রক্তক্ষরণ করেছে সে সম্পর্কে হয়তো অনবগতই অবুঝ নারী, তাই তো এত বড় দুঃসাহসিকতা দেখাচ্ছে। কেউ দূর থেকে অতি সংগোপন একজনের কেঁপে কেঁপে ওঠাদের সঞ্চালন টের পাচ্ছে। জিমধর আমাবস্যা রাত, চারিদিকে ঘন কালো অন্ধকার, বাতাসে শো শো করে উড়ে চলা ধুলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। এমনকি জানলার পাশে দাঁড়িয়ে থাকা তালগাছটাকেও আজ রাক্ষসপুরের কোনো ভয়ঙ্কর দানবের মতো লাগছে তিশার। রাতের আধার ভেদ করে দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। নানির ঘর থেকে সে দরজার খিল দিয়ে বসে আছে তিশা, দু চোখের জলে তার বুক বসছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গিয়েছে, হাত দিয়ে বারবার মুছেও চোখের জলের প্লাবন কিছুতেই থামানো যাচ্ছে না। ওর ঘোলা দৃষ্টি জানালার লোহার শিকলের বাইরের সেই অন্ধকারে স্থির। তিশা কোনো পথ পাচ্ছে না এই অন্ধকারে, তাহলে কি তিশার জীবন এখানেই শেষ হয়ে যাবে? হঠাৎ দরজার করাকাতে তিশার ধ্যান ভাঙে, কপাল কুচকে বিরক্তিতে সেদিকে তাকায়। দরজার বাইরে দাঁড়িয়ে কেউ কেউ ডাকছে, শান বাঁধানো বটের ছায় আর জড়ো হয়েছে গ্রামের বেশ কিছু লোক। এদের মধ্যে রহমত মিয়া উপস্থিত আছে। রহমত মিয়া গ্রামের একজন অবস্থা সম্পন্ন গৃহস্থ, বলতে গেলে এই গ্রামের মাতুব্বর বটে, পড়াশোনায় বকলম হলে কী হবে, বিচার সালিসে তার কোনো জড়ি নেই, যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন লোক, তাই গায়ের বিচার সালিস তার ছাড়া ভাবা অকল্পনীয়। গ্রামের মানুষজনও তারে খুব সমীহ করে, তার পাশে বসে আছে গ্রামের চেয়ারম্যান আর গ্রামের বেশ কিছু মুরব্বী। উঠোনের মাঝখানটা কিছুটা ফাঁকা রেখে ধানের নাড়া বিছিয়ে চারিদিক ঘিরে বসে আছে গ্রামের লোকজন। ভালো কাজে এদের মুখ দর্শন অকল্পনীয় হলো, বিচার সালিসের আগ বাড়িয়ে হাজির হবে সবার আগে। আসলে এরা ন্যায় বিচার হচ্ছে কিনা তা যাচাই করতে আসে না, আসে বিনোদন নিতে। শহরের মানুষগুলোর মতো গ্রামের মানুষরা তো বিনোদনের সুযোগ পায় না, তাই তাদের বিনোদনের মাধ্যমেই হচ্ছে কার বাড়িতে কী ঘটছে, কার নামে সালিশ বসছে এসব দেখে। বৈঠকে উপস্থিত সবার মধ্যে একটা চাপা গুঞ্জন বিরাজ করছে, ঘটনাটি অবদ্ধ হলেও সত্য, আজ শেখদার বাড়ির লোকজনের বিরুদ্ধে সালিশ বসেছে, তাও কে করেছে? শেখদার বাড়ির ভীষণ অভ্যস্ত আবুল, কেবল কি সুপরিচিত? গায়ের সবার জানা শেখদার বাড়ির সাথে আবুলের কতটা অন্তরঙ্গ সম্পর্ক। রহমত মিয়া কথা বলতে শুরু করলেই অবাক করার মতো চারপাশের সকল গুঞ্জন থেমে গেল। তিনি প্রথমে রফিক হেডমাস্টারের কাছে জানতে চাইল ঘটনার বিস্তারিত। এতে আবুল ফোরন কাটে, দাঁত নিষ্পিষিয়ে চাপা কণ্ঠে বলে, উনি কি কইব, সব তো তুইলা ধরছি আপনার সামনে, আমি নতুন কি আর আছে জানবার রহমত ভাই? রহমত মিয়া শান্ত হতে বললেন আবুলকে, সালিশের দুপক্ষের কথা সামনে রাখার অধিকার আছে। আবুলের পক্ষে আবুল বলছে এখন শিখদের বাড়ির পালা, তাই আবুলকে সালিশের কাজে বাধা দিতে নিষেধ করে রফিককে বলতে বললেন। অনিচ্ছা সত্ত্বেও আবুল দাঁতে দাঁত চেপে বসে থাকল, রহমত মিয়ার কথার বরখেলাপ করা যাবে না, তাও আবার সালিশে বসে, এতে পুরো গায়ের মানুষ তার উপর জড়াও হতে পারে। রফিক হেডমাস্টার নম্রতার সাথে পুরো ঘটনা এক এক করে সবিস্তারে উল্লেখ করে সবার সমীপে তার ভাষ্য মতে, আমার মা আমার বোন রেণুকে আর তার পরিবারকে না জানিয়ে আবুলকে কথা দেয় আবুলের ছেলের সাথে আমার ভাগ্নে তিশার বিয়ের ব্যাপারে, কিন্তু এতে আমার বোনের পরিবার বা তার মেয়ের কোনো মতামত ছিল না। না আবুল নেওয়ার চেষ্টা করেছে, বরং আমার বোন অস্বীকৃতি জানালে আবুল আমার মেয়ের সীমার বিয়ে হতে দেবে না বলে হুমকি দেয়, আর আমার পরিবারকে গ্রাম ছাড়া করবে বলে শাসিয়ে যায়। কাল আমার মেয়ের বিয়ে ছিল সকলেই জানেন,
আবুলের ইচ্ছা ছিল সেই দিনই এক গাঁও মানুষের সামনে তার ছেলের সাথে আমার বোনের মেয়ের বিয়ে হবে, এবং সেও নাকি বরযাত্রী নিয়ে আসবে একই সময় আমাদের বাড়িতে। আমরা আবুলকে বোঝানোর চেষ্টা করি কিন্তু আবুল শুনে না। বরং কাল রাতে আমার মেয়ের সীমার বিদায়ের পর আজানক লোকজন নিয়ে আমাদের বাসায় হামলা করে, এই বলে যে আমরা নাকি তার ছেলে নিবিড়কে অপহরণ করেছি। রহমত ভাই, আপনি বলেন, এমন কথার কি কোনো যৌক্তিক আছে? হয়তো তার ছেলেও এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু নিজের পিতাকে বলতে দ্বিধাই ভুগছিল, তাই না বলে কোথাও চলে গেছে। সে তা মানতে নারাজ, বরং বিচারের সালিসের নামে আমার পরিবারকে গায়ের সবার সামনে হেনস্থা করে যাচ্ছে। আপনি বলেন, আমরা কি ক্রিমিনাল যে তার ছেলেকে অপহরণ করব? হেডমাস্টারের মুখে চূড়ান্ত গল্প শুনে অনেকেই কানাঘুষা করতে লাগে। গায়ের বেশিরভাগ মানুষ জানে আবুল বা তার ছেলে কেমন। বিত্তশালী হলেও ছেলের স্বভাব চরিত্রের কারণে আবুলকে গায়ের অনেক মানুষই চোখে দেখতে পারে না। চেয়ারম্যান সাহেব, ওনার কথা শুনবেন না, এরা সব ধাপ্পাবাজ, সবাই মিল্লা আমার পোলারে অপহরণ করছে। না হলে আপনিই বলেন যে পোলা ওনার ভাগ্নিকে বিয়ে করতে এত উতলা ছিল, সে পোলা নাকি না বইলা চইলা যাইবে? তা কেমনে সম্ভব আমি জানি না, আমার পোলা আমি ভালা জানি তারে। আবুল শান্ত হও, তুমি কিসের ভিত্তিতে এ দাবি করছো? রফিক স্যারকে আমরা সবাই চিনি, তুমি তার আপন মানুষ হইয়া এমন অভিযোগ কেমনে করো? একটু তো বুঝদার হও। রফিক ভাই জানি না, আমার সন্দেহ শহর থেকে আসা তাদের বাড়ির এই মেহমানের ওপর। সবাই চমকে জিজ্ঞেস করে, কথা কইতেছে কার আবার? শহর থেকে আসা ওনার বোনের ছেলের বন্ধু আছে না, নাম কি যেন তার? একটু মনে পড়ার ভঙ্গিমায় আবুল, ও জিসান, ওই শ্যামরা করছে এইসব কাজ। কী সব বলছো আবুল, তুমি তোমার মতিভ্রম হয়েছে? জিসান কেন তোমার পোলারে অপহরণ করবে? ওরেতে লাভ কি? লাভ তো আছে রফিক ভাই, আপনি কালা বইলা আমি তো আর অন্ধ না, সব দেখি আর বুঝিও। ওই ছোকরার নজর আপনার ভাগ্নির ওপর, তাই আপনার ভাগ্নিও কিন্তু কম না, সবার সামনে অচেনা হয়ে ঘুরলেও পিঠ পিছে লটর পটর চলে তাদের। সহজ কথায় বলতে গেলে আপনার ভাগ্নির সাথে ওই ছোকরার একটা অবৈধ সম্পর্ক আছে, তাই তো দেখলেন না আমার পোলার লগে আপনার ভাগ্নির বিয়ার কথা তুলতেই আমার পোলারে কেমন কুত্তাটার মতো মারছে দুইটা মিল্লা। আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না এটা রফিক ভাই। নিবিড়কে মারার কারণ এটা ছিল না আবুল, তুমি এটাও জানো, শুধু শুধু ঘটনা রটিয়ে জটিলতা বাড়াচ্ছ। ওসব আপনার ভাগ্নি আর এই ছোকরার কপটাচরণ, আমারে বোকা বানাইতে আইবেন না, এসব শুধু বিয়া ভাঙার নাটক। এরপর বিয়া ভাঙতে না পারায় আমার পোলারে এরা মিল্লা অপহরণ করছে। মিথ্যা বলছে আবুল ভাই, শুধু শুধু আমার মেয়েকে বদনাম করার প্রচেষ্টা তার। শামসুর রহমান উচ্চ স্বরে বলল, এরপর আবুলের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আমার মেয়ে আপনার কী এমন ক্ষতি করেছে আবুল ভাই? কেন শুধু শুধু আর পেছনে পড়েছেন? আপনার ঘরে কিন্তু একটা মেয়ে আছে, তিশারের জায়গায় যদি আপনার মেয়ে হতো তখন? আবুল বিগড়ে গেল, বরকানো কণ্ঠে শামসুর রহমানের উদ্দেশ্যে বলল, আমি না বুঝা কিছু কই না শামসুর, বরং তুমি দেখবার পাও না অগোচরে কি কইরা চলছে তোমার পরিবার। তোমার পরিবারের প্রশ্রয়ে এই ছোকরা এত সাহস পাইছে, তা না হলে সামান্য বন্ধুর বইনের জন্য এত দরদ আসে কোত্থেকে? এত মাইয়া ভক্ত ভালো না, আমারে শত্রু ভাইবা লাভ নাই, তোমার শত্রু তোমার ঘরেই। দুপক্ষের যুক্তিতর্ক শুনে রহমত মিয়া কিছুক্ষণ ভাবল, ভাবনার পর আবুলকে জিজ্ঞেস করল, তোমার কাছে কোনো প্রমাণ আছে আবুল? আছে আছে, এখনই আনতাছি, দাঁড়ান। আবুল উকি দিয়া ভিড়ের মাঝে বলদা করিমার পিলুর মারে ইশারা ডাক দিয়ে সামনে আসতে বলল। তারা এসেই কিছু মন গড়া ঘটনা খুলে বলল সালিশে বসা সকলের সামনে, যার ভিত্তি বলতে হয়তো কিছুই নেই। সব আবুলের আগে থেকে সেটিং করে রেখেছে সালিশের সকলের সামনে কে কী বলবে। বিনিময়ে প্রত্যেককেই 5,000 টাকা করে নগদ প্রদান করা হবে, এরপর আর কি?
আবুলের শেখানো বলি সকলের সামনে তুলে ধরে এরা। এদের মতে তারা রফিক হেডমাস্টারের ভাগ্নিয়ার এই শহরে ছোকরাকে বেশ কয়েকবার গায়ের পথে ধরে হাত ধরে হাঁটাহাঁটি রাত দুপুরে ক্ষেতের মধ্যে মেলামেশা এমনকি ঘনিষ্ঠ হতেও নাকি দেখেছে। দূরে দাঁড়িয়ে থাকা তৃষা সাবশুনে স্তম্ভিত, ওর দোকান বিশ্বাস করতে চাইছিল না একটা মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে।